ম্যাডাম কত দিতেছেন আবার বলতেছে আপনি কাগজপত্র দিয়ে দিয়ে পানি কেন যান বের হন আমার এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেব দাদারাম কই যাচ্ছেন ভিতরে যাব ভিতরে কি ভিতরে যাওয়া যাবে না যাওয়া যাবে না মানে ভিতরে যাওয়া যাবে না ভিতরে তো যাওয়া নিষেধ শরণ ভাই আবার কয় শরণ ভাই কি কারণে ভিতরে যাবেন ভিতরে কাজ কি আর আমি ইন্টারভিউ দিতে আসছি ইন্টারভিউ দিতেছেন আপনি হ্যাঁ কই থেকে আসছেন মানে খেত গাইয়া ভূত আর কি পোশাক আদি বিন্দেন এখানে এভাবে এলাও না না আমার কাগজপত্র সব ঠিক আছে কাগজপত্র ঠিক লইব না তো আপনার যে পোশাক আদি বিন্দেন ভিতরে এভাবে এলাও হবে না আমি অনেক বছর চাকরি করছি আর বাবা জান তো ডিস্টার্ব করেন না তো জান আর ভাই এরকম করতেছেন কেন আপনি সরেন আমি ভিতরে যাব ভিতরে এভাবে যাওয়া যাবে না আর আমার কাগজ ঠিক আছে তো আমি ইন্টারভিউ দিব না ইন্টারভিউ দিবেন আপনি যাইতে পারেন একটা শর্ত আছে ভিতরে যাইতে হলে কিছু খরচাপাতি দিতে হইব আমি ভিতরে যাওয়া যাবে না ভাই আমি গরিব মানুষ না দাদা গরিব মানুষ হতে কি হইছে গরিব মানুষ দেওয়ার বিষয় না আমার জান তো ভাই ভাই আমি গাড়ি ভাড়াটাও দিয়ে আসতে পারি নাই তুই ভিতরে যাইতে দেন না ভাই চাকরিটা আমার খুব দরকার ভাই মাফ করেন তো ভাই আপনি ক্যাসেল করেন না তো সারা দেখলে ছিলে ছিলে করব জান তো জান জান ভাই একশো টাকা নি এটা কোনো খরচ হইলো এটাই আছে ভাই তো আপনারা না যান যান স্যার আসতে পারি ইয়েস কাম ইন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি কি জন্য আসছেন ইন্টারভিউ দিতে আসছি স্যার রফিক সাহেব জি স্যার আমাদের অফিসে কি কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জি না স্যার তাহলে আপনি আসছেন কেন আমাদের এখানে তো কাজের বুয়া লাগবে না দেখি একটু সাইড অন স্যার আপনি তো একবারে খেত দেখতে তো মনে হয় গ্রাম থেকে আসছেন আপনি কি চান এখানে আমাদের এখানে কাজের বুয়া লাগবে না স্যার কাজের বুয়ার জন্য না স্যার তাহলে কিসের জন্য জেনারেল ম্যানেজারের একটা পদ খালি আছে না ওটাতে ইন্টারভিউ দিতে আসছি কি আপনি জেনারেল ম্যানেজারের পোস্টে আপনি ইন্টারভিউ দিতে আসছেন এই পোশাকে এই অবস্থায় আপনি গ্রাম থেকে আসছেন না জি স্যার দেখছেন রফিক সাহেব আমি যেটা বলছি সেইটাই হয়েছে আমার আইকিউটা দেখছেন আপনি যান প্লিজ আপনার মতন একটা গেও ভূত ওই জেনারেল ম্যানেজারের পোস্টে বসবে এটার বেতন কত জানেন আপনি হ্যাঁ কত স্যার 60,000 টাকা 60,000 টাকা আপনি 60,000 টাকার যোগ্য হ্যাঁ আপনারা দেখছেন আপনি আপনাদেরকে এরকম দেখা যায় আয়নায় কখনো মুখ দেখছেন হ্যাঁ গেও ভূত কো থাকার বেরোন আপনি স্যার আমার কাগজপত্র সব ঠিক আছে স্যার আপনার কাগজপত্র দিয়ে দিয়ে আপনি পানি কেন যান আপনি বেরোন স্যার আমি অনেক ভালো আবার বলতেছি আপনি কাগজপত্র দিয়ে দিয়ে পানি কেন যান বেরোন আমার এখান থেকে প্লিজ স্যার একটু খুলে আপনি এত কথা বলতেছেন কেন স্যার বলতে চাইতে যান এই যে স্যার একটু দেখেন না স্যার রবিক সাহেব শুনেন স্যার কথা শুনেন আমার রবিক সাহেব পরবর্তীতে যদি আমাদের অফিসে কাজের বুয়া লাগে ওনাকে নক করবেন জি স্যার ঠিক আছে জি স্যার প্লিজ আপা আপনি আসেন স্যার কাজের বুয়া আর আপনি এত কথা বলতেছেন কেন জান একটু দেখেন না স্যার আপা আপনার এইটা আমি একবার ফালাই দিছি না আপনার এইটা বলছি না আমি ধীরে ধীরে পানি খাবেন আপনি যদি এর থেকে এখন যদি বাড়াবাড়ি করেন আমি কিন্তু সিকিউরিটি ডাক্তার বাদ দেবো আপা বেরোন আপনি বেরোন চল জাস্ট স্যার এটা আমার খুব দরকার স্যার এই সিকিউরিটি আপনি ঢুকতে দিছে কে এখানে হ্যাঁ একটু দেখেন না আপনারে ঢুকতে দিছে কে আমার অফিসের ভিতরে আপনাদের সিকিউরিটি আটকায় নাই হ্যাঁ একটু দেখেন না আবার আরে আপা আসুন না আপনি আপনি কি পাগল হ্যাঁ পাগল আপনি পাগল যা তো পার আপনি দাঁড়িয়ে রইছেন এখন যান চলে যান আমার বাংলা কথা বুঝতেছেন না স্যার আমার গ্রাজুয়েশন আছে স্যার আবার কথা বলে যান বেরেন কোত্থেকে পাগল ছাগলের আসে চিন্তা করে দেখেন গেও ভূত সে আইসা পড়ে জেনারেল ম্যানেজারের চেয়ারে বসতে স্যার বসুন বসুন বসে বসে কথা একবার চিন্তা করে দেখছেন আজব মানুষ খেত এই ড্রাইভার সাহেব জি গেটটা খুলেন জি জি ম্যাম ম্যাডাম কত দিতেছেন চিনস না মারে চিনস না আমি গ্রামের ক্যাত না ম্যাডাম চিনতে পারি না চিনতে পারিস না মানে এই তুই আমার কোম্পানিতে লাল বাতি জ্বালাবি 100 টাকা কি জন্য ঘুষ খাস হ্যাঁ
তুই তো এরকম হাজার মানুষ থেকে গুসকাস না আমি গুসকাই না তো তোকে দিয়ে আমার এই এত বড় একটা কোম্পানি এটা প্রোটেকশন হবে হ্যাঁ সরি ম্যাডাম ভুলই গেছি এরকম হবে না হবে না মানে তোর আরো হবে তুই আরো কতজনের সাথে এরকম করছস গুসকাই কে আমার জানা নাই তোর মতো সিকিউরিটি আমার কোম্পানিতে রেখে আমার কোম্পানি লাল বাতি জ্বালাতে চায় না বাইরে যা ম্যাডাম আজকের মতো মাফ করে দেন এই কোনো মাফ নাই বাইরে গো অবস্থা আছে ম্যাডাম মাফ করে দেন তুই মাফ করে দেন ম্যাডাম না না তোর মতো এরকম বিশ্বাসী লোক আমার কোম্পানিতে রেখে কোনো লাভ নাই এই যা যা ম্যাডাম যা বলছি ম্যাডাম আর ভুল হবে না তোর কোনো ক্ষমা হবে না তুই যেহেতু গ্রামের ক্ষেত বলে আমার কাছ থেকে 100 টাকা ঘুষ নিয়ে আমাকে ডুকতে দিছস তোর মতো এরকম গরীব মানুষ ভুল করে তোর মতো এরকম পতারক ঘুষ কুর লোক আমার কোম্পানিতে রেখে আমার কোম্পানির লাল বাতি জ্বালাতে চায় না সো বি কেয়ারফুল যা এখন বের হয়ে যা বের হয়ে যা ম্যাডাম আজকে মত মাফ করে দাও ম্যাডাম কোনো মাফ হবে না তোদের মন সারা জীবন এরকম ছুটোই থাকে বের হয়ে যা এক্ষুনি বের হয়ে যা বের হয়ে যা বলছি ধাক্কা দিয়ে বের করে দেব শয়তানের বাচ্চা যা ম্যাডাম ম্যাডাম আজকে মত মাফ করে দেন এ বেরিয়ে যা ম্যাডাম আজকে যা বলছি তোর মত অসৎ ম্যাডাম তোর মত অসৎ লোক আমার কোম্পানিতে রেখে কোনো লাভ নেই হ্যাঁ তোর কোনো নীতি আছে হ্যাঁ তোর কোনো আদর্শ আছে তোর কোনো চরিত্র আছে হ্যাঁ তুই একটা ঘুষখোর বের হয়ে যা এখান থেকে ম্যাডাম গরিব মানুষ লোভে পড়ে করছি ম্যাডাম মাফ করে দেন বহু বছর তুই সারা জীবন লোভে থাকবি তুই তুই সারা জীবন মানুষের কাছ থেকে এইভাবে লুপ পড়ে করে থাকবি তুই এখনই বের হয়ে যা তোর বউ বাচ্চা কি হয়েছে না হয়েছে এটা আমার দেখার বিষয় না আমার কোম্পানি ঠিক আছে কিনা এটা আমার দেখার বিষয় বুঝছস তোর বউ বাচ্চার দিকে আমি টাকাবো না বের হয়ে যা এখান থেকে মাফ করে দেন না ম্যাডাম একটা কোম্পানিতে জব করতে হলে মাফ করে দেন তার নীতি থাকতে হয় তার সততা থাকতে হয় তার ভালো চরিত্র থাকতে হয় তোর ভিতরে কোনটা আছে বল তুই আমার মতো একটা সাধারণ মানুষের থেকে 100 টাকা ঘুষ নিয়ে আমাকে ডুকতে দিছস সে জায়গায় তোকে আমি আমার কোম্পানিতে রাখবো বেরিয়ে যা এখান থেকে যা নেক্সট আমাকে আমাকে ফিসু ডাকবি না চিন্তা করছেন মানুষের আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি ম্যাডাম এই আমাকে কি গ্রামের ক্যাত মনে হয় হ্যাঁ আমি গ্রামের ক্যাত হ্যাঁ কোন দিকে অযোগ্য মনে হয়েছে তোদের এই কোন দিকে অযোগ্য মনে হয়েছে আমাকে হ্যাঁ এদিকে আয় এদিকে দূরে যা নাই একসাথে ম্যাডাম আপনি কি বলতেছেন বুঝতে পারতেছি না ঠিক ম্যাডাম বুঝতে পারতেছি না না ম্যাডাম বুঝতে হ্যাঁ বুঝতে পারছিস না 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 ম্যাডাম হুম আমাকে কি গ্রামের ক্যাত মনে হয় হ্যাঁ গ্রামের ক্যাত মনে হয় চাকরির ইন্টারভিউ কি এভাবে নে হ্যাঁ তোদের এই চেয়ারে বসার যোগ্যতা নাই সে যোগ্যতা অর্জন করতে পারস নাই ম্যাডাম আপনি যেভাবে আসবেন আমি বুঝতে পারিনি ম্যাডাম বুঝতে পারস নাই না না ম্যাডাম একটা অফিসে চাকরি করতে হলে কি কি যোগ্যতা লাগে সেটা জানোস জানোস এই জানোস কিনা বল ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম তোর কোনো যোগ্যতা আছে তোর কোনো কোয়ালিটি আছে হ্যাঁ অফিসে বসার আগে এই যোগ্যতা অর্জন করতে হয় তোদের কোনো যোগ্যতা নেই তোদের কোনো আচরণ ঠিক নেই তোদের কোনো সম্মান নেই তোদেরকে এই অফিসে কোনো জায়গা হবে না প্লিজ ম্যাডাম মাফ করে দেন এবার সরি ম্যাডাম সরি বুঝতে পারিনি কোন ভুল যদি ধরা পড়ে তারপরে বলে সরি হ্যাঁ এই ভুলের কোনো কমা নেই প্লিজ ম্যাডাম ম্যাডাম আমাদের ভুল হয়েছে এরকম এই ভুল করার আগে আগে চিন্তা ভাবনা করা প্রয়োজন ছিল এটা অফিস এটা বাসা না কারো ব্যক্তিগত বেডরুম না এটা এটা হচ্ছে অফিস অফিসের রোল মেনটেন করে চলতে হয় কার সাথে কি ধরনের আচরণ করতে হয় সেটা জানতে হয় তার বাসা তার বৈষম্য সব কিছু ঠিক থাকতে হয় ম্যাডাম আপনি আপনি যেভাবে আসবেন আমরা কি বুঝতে পারছি ম্যাডাম বুঝতে পারো না তাহলে একজন সাধারণ মানুষের সাথে কি তোমরা এই ধরনের আচরণ করো ম্যাডাম যারে তারে তো অফিসে ঢুকতে দিতে পারি না ম্যাডাম যারে তারে অফিসে ঢুকতে দিতে পারে না বলে একজন সাধারণ মানুষের সাথে এই ধরনের নোংরা আচরণ কেউ করে গ্রামের ক্ষেত না আমি গ্রামের ক্ষেত এই গ্রামের ক্ষেত না এই গ্রামের ক্ষেত না মেহমানদের ভুলে গেছে আমাদের ক্ষমা করে দাও কোনো ক্ষমা নেই কোনো কমা নেই আমার এই চেয়ারে যোগ্য ব্যক্তি বসবে তোমাদের মতো এই ধরনের অযোগ্য লোক আমার এই চেয়ারে বসাবো না এক্ষুনি বের হয়ে যাও প্লিজ ম্যাডাম এক্ষুনি বের হয়ে যাও সরি ম্যাডাম ভুল হয়ে গেছে আর হবে না কোনো ভুলের ক্ষমা হবে না ম্যাডাম একটা এই ধরনের অফিসে এত বড় একটা কোম্পানিতে এই ধরনের অযোগ্য লোক দিয়া কোম্পানি কখনো পরিচালনা করতে পারে না সো আমাদের ভুল হয়ে যাও আমাদের এক্ষুনি বের হয়ে যাও লাস্ট সুযোগটা আমাদেরকে দেন লাস্ট কোনো সুযোগ নেই আপনারা কি আমাকে লাস্ট সুযোগ দিয়েছিলেন যেভাবে আমার ফাইল ছুঁড়ে মারছিলেন একজন সাধারণ মানুষের সাথে এই ধরনের আচরণ করা
কখনো সভ্য মানুষের আচরণ হইতে পারে না, একজন শিক্ষিত মানুষের আচরণ হইতে পারে না। আচার ব্যবহার সততা গুণ থাকতে হয় একজন অফিসের কর্মচারীর। আপনারা তো সেই যোগ্যতা অর্জন করতে পারে নাই, আপনাদেরকে এই চেয়ারে বসার অধিকার নাই। বের হয়ে যান, বের হয়ে যান। ম্যাডাম আমি কিন্তু ঘাট ধরে বের করে দিতে বাধ্য হব। বের হয়ে যান এখন, বের হয়ে যান। ম্যাডাম আমি আর কোনো কথা শুনতে চাই না। ম্যাডাম বের হয়ে যান এখন। ম্যাডাম একবার একটা কথা, একবার না, বের হয়ে যান প্লিজ। ম্যাডাম বের হয়ে যান। অভদ্র, সকালবেলা মেজাজ সেই খারাপ করে দিছে, বিয়াডোর লুক দিয়ে অফিসটাই পড়ে গেছে, সবটাই ছাঁটাই করবো আমি আজকে। পলি, এ পলি, একটা কফি বানাও তো তাড়াতাড়ি, কুইক।